আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আসলে আমরা অ্যাকচুয়ালি আজকে দু টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মানব দেহের অঙ্গ চালনা এবং সত্যি কথা বলতে মানুষের কঙ্কাল তন্ত্রের যে চ্যাপ্টারটা রয়েছে প্রথমে সেটা নিয়ে কথা বলবো, এবং তারপরে আরেকটা চ্যাপ্টার সেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, সেটা হচ্ছে অর্থাৎ আমাদের প্রজনন তন্ত্র নিয়ে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো এই দুটো চ্যাপ্টারই পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। চলন ও অঙ্গ চালনা এই চ্যাপ্টার থেকে অধিকাংশ সময় দেখা যায় যে প্রত্যেক বছরই অ্যাডমিশন টেস্টে একটা করে প্রশ্ন এখান থেকে থাকে। তো এই চ্যাপ্টারটায় অনেক আসলে টপিক রয়েছে, দুটো চ্যাপ্টারটাই বেশ বড় এবং অনেক টপিক রয়েছে, তবে প্রশ্ন আসার জায়গা আসলে খুব বেশি না। এবং তুমি যদি কিছু কিছু জায়গা খুব ভালো করে পড়ো তাহলে অ্যাডমিশন টেস্টের জন্য আশা করি প্রশ্ন তুমি কমন পাবে, এবং পরীক্ষাতে তুমি আশা করি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা সঠিকভাবে আনসার করে আসতে পারবে। তো চলো বন্ধুরা আমরা শুরু করে দেই আমাদের আজকের টপিক। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি কঙ্কালতন্ত্র দিয়ে। কঙ্কালতন্ত্রে তোমাদের প্রথমে যে জিনিসটা আসলে জানতে হবে সেটা হচ্ছে এই কঙ্কালতন্ত্রে তুমি দেখবে যে এটার একটা শ্রেণী বিভাগ আছে, এবং বিভিন্ন ধরনের কঙ্কালের বিভিন্ন জায়গায় কয়টি করে অস্থি রয়েছে সেই অস্থির সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে একটা টেবিল বা এই যে একটা ছক দেওয়া আছে, এই ছকটা তুমি যদি ভালো করে পড়ো, হ্যাঁ, আমাদের শরীরের বিভিন্ন অংশে কোথায় কয়টি করে অস্থি রয়েছে বা হাড় রয়েছে এই সংখ্যাগুলি যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার আসলে এই চ্যাপ্টারটার অর্ধেকের বেশি আসলে পড়া হয়ে গেছে। তুমি যদি এই এই ছকটা ভালো করে পড়ো তাহলেই বলা যায় যে তুমি আছে, অর্থাৎ এই চ্যাপ্টারে যা আছে তার অর্ধেক পড়া হয়ে গেছে যদি তোমার এই ছকটা মনে থাকে। তাহলে আমরা এই ছকটা আসলে একটু সময় নিয়ে পড়ব। আসলে সত্যি কথা বলতে এখানে বোঝানোর মতো জায়গা কম, মনে রাখার জায়গাটা বেশি, তারপরেও যেখানে যেখানে সম্ভব যেখানে যেখানে কনসেপশন ক্লিয়ার করার বিষয় রয়েছে সেই সব জায়গা আমরা নক করার চেষ্টা করব। তাহলে প্রথমে তোমরা সবাই সাধারণ জ্ঞানের জন্য হয়তো জেনেছো যে আমাদের শরীরে অস্থি সংখ্যা হচ্ছে 206টি। তাহলে এই সংখ্যাটা মনে রাখ যে আমাদের বডিতে টোটাল অস্থি আছে 206টা, এবং এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অক্ষ বরাবর যেগুলো আছে সেটাকে বলা হয় অক্ষীয়, এটার সংখ্যা হচ্ছে 80, এবং আমাদের হাতে এবং পায়ে যে অস্থিগুলো রয়েছে সেটাকে বলা হয় অঙ্গাঙ্গ, এটার সংখ্যা হচ্ছে 126। তাহলে অক্ষীয় উপাঙ্গীয় 126টি, এই দুটো মিলে হচ্ছে 206টি। তো অক্ষীয় বলতে আসলে আমাদের শরীরকে যদি মাঝখান দিয়ে একটা লাইন টেনে লম্বালম্বি ভাবে দুইটা ভাগ করা যায় তাহলে এই যে লাইনটা এটাকে বলা হচ্ছে মিড লাইন। এই মিড লাইন বরাবর যে অস্থিগুলো রয়েছে সেটাই হচ্ছে অক্ষীয়। তো এটার মধ্যে আবার কিছু কিছু অস্থি আছে, যেমন ধরো মেরুদণ্ড, এটা মিড লাইনে আছে কোনো সমস্যা নেই, বা আমাদের স্টারনাম, এটাও মিড লাইনে আছে, এটাতেও কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় দেখা যায় যে আমাদের যে বক্ষ পিঞ্জরের যে অস্থিগুলো আছে অর্থাৎ আমাদের পোর্শুকা বা রিবগুলো, এটা মানে অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই এটা আমরা অক্ষের মধ্যে রাখছি, এর কারণ হচ্ছে এটার শুরুটা হয়েছে পিছনে মেরুদণ্ডে মিড লাইনে, এবং এই পোর্শুকাগুলি ঘুরে এসে আবার সামনে, আমি তোমাকে যদি এই ছবির ভিতরে বুঝাই যে ধরো এটা মিড লাইনে আছে সমস্যা নেই, স্টারনাম বা পিছনে যে কশেরুকাগুলো রয়েছে এটাও মিড লাইনে আছে, তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এই যে রিব বা পোর্শুকা গুলি রয়েছে কেন অক্ষীয়র ভিতরে পড়লো, এরা অক্ষীয়র মধ্যে পড়লো কারণ এদের শুরুটা পিছনে জোড়া লাগানো হচ্ছে মেরুদণ্ডের সাথে, আবার এরা ঘুরে এসে সামনে এই স্টারনাম বা আমাদের যে উরুফলক বলা হয় এখানে এসে এটা সংযুক্ত হয়েছে, এই কারণে এটা আসলে মিড লাইনের ভিতরেই পড়েছে। আর হাতে এবং পায়ে যে অস্থিগুলো রয়েছে এগুলিকে আমরা বলছি, এগুলি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, যার সংখ্যা হচ্ছে 126, আর অক্ষীয়র সংখ্যা হচ্ছে 80টি। এখন এই অক্ষীয় কঙ্কালকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা, এইটাই আসলে প্রশ্নগুলো বেশি আছে। হ্যাঁ, যে করোটির অস্থির সংখ্যা কত, করোটিকার অস্থির সংখ্যা কত, হ্যাঁ করোটিকার অস্থির সংখ্যা হচ্ছে 8টি, মুখমণ্ডলে অস্থির সংখ্যা হচ্ছে 14টি, যে পাশে এটা দেওয়াই আছে। তো এই সংখ্যাগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং তুমি যদি এই সংখ্যাগুলি মনে রাখো তাহলেই দেখবা যে তোমার আসলে এই চ্যাপ্টারের অর্ধেক হয়ে গেল।
তাহলে চলো বন্ধুরা, মনে রাখার জন্য আমরা আসলে কি করা যায় সেই দিকে একটু নজর দেই। দেখো, করোটির অস্থিগুলোকে আবার ভাগ করা হয়েছে দুইটা ভাগে। করোটি বলতে আসলে কোন অস্থিগুলোকে বোঝাচ্ছে? করোটি বলতে এই যে মাথার এতটুকুতে যে অস্থিগুলো রয়েছে সেগুলিকে একসাথে বলা হচ্ছে করোটি। তো করোটির অস্থির সংখ্যা হচ্ছে 29, এটাকে আবার ওরা দুইটা ভাগে ভাগ করেছে মূলত। হ্যাঁ, একটা হচ্ছে করোটিকা, এখানে রয়েছে 8টি, রয়েছে 14টি, তাহলে 8 আর 14 হচ্ছে 22। এছাড়া আমাদের কানের ভিতরে প্রত্যেকটা কানের ভিতরে 3টি করে, 2 কানে 6টা, এবং আমাদের গলায় একটা অস্থি থাকে যার নাম হচ্ছে হাইওয়ার্ড। তাহলে এই সবকিছু মিলে হলো 29টা অস্থি। তখন এই পরীক্ষাতে সাধারণত সংখ্যা দিয়েই পরীক্ষাতে প্রশ্নটা চলে আসে, কিন্তু প্রশ্ন যদি একটু কঠিন হয় সেই ক্ষেত্রে আসতে পারে যে নিচের কোনটা করোটির অস্থি অথবা নিচের কোনটা করোটিকার অস্থি, এভাবে। তো সেটা মনে রাখার জন্য আমরা যেটা করব, আচ্ছা ফার্স্টে আসি করোটি এবং করোটিকা এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। ছবিতে দেখো সম্পূর্ণ এই মাথার যতগুলো অস্থি আছে সবগুলোকে একসাথে আমরা বলতেছি করোটি, এবং এর মধ্যে যেই অস্থিগুলো মস্তিষ্কের চারপাশে পাশে রয়েছে অর্থাৎ মস্তিষ্ককে কভার করে রয়েছে সেই অস্থিগুলোকে বলা হচ্ছে করোটিকা। এখন অবশ্যই বুঝতে পারতেছো যে আমাদের সমগ্র মাথা এবং মুখ মিলিয়ে আমাদের সমস্ত যে হেড রিজনটা, এই রিজনটা বড় নাকি যেই অঞ্চলটা শুধুমাত্র মস্তিষ্ককে কভার করে রাখছে সেই অঞ্চলটা বড়? বুঝতে পারতেছো যে মস্তিষ্ককে যে কভার করে রাখছে সেই অঞ্চলটা আসলে বেশি বড় না, তার থেকে সমগ্র মাথা এবং মুখ নিয়ে যে অঞ্চলটা সেই অঞ্চলটা বড়। তাহলে এটা যেভাবে মনে রাখবা সেটা দেখো, করোটি এবং করোটিকা নামের শেষে ইকা যুক্ত হয়েছে। তোমরা যখন বাংলাতে যখন পড়েছো, বাংলা পড়ার সময় তোমরা নিশ্চয়ই একটা জিনিস পড়েছো যে কোনো কিছুর নামের শেষে ইকা প্রত্যয় যুক্ত হয় ক্ষুদ্রার্থে, যেমন নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা। হ্যাঁ, তাহলে ঠিক সেই হিসাবে করোটি এবং করোটিকা, এটার মধ্যে হচ্ছে করোটিকা এই জিনিসটা আসলে ছোট। তো করোটিকায় অস্থি আছে 8টা, এই 8টা অস্থির নাম মনে রাখার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি, ওয়ার্ডটা হচ্ছে এরকম, স্টেপ অফ। কি হয়, এস দিয়ে হচ্ছে স্পেনয়েড, টি দিয়ে টেম্পোরাল, ই দিয়ে হচ্ছে তোমার এথময়েড, পি দিয়ে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, এবং এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল। তো এটা আরো এভাবে মনে রাখতে পারো যে এই প্রথম যে 4টা রয়েছে এরা রয়েছে 2টি করে, এবং অক্সিপিটাল এবং ফ্রন্টাল এরা রয়েছে 1টি করে। তাহলে এই হলো আমাদের করোটিকার 8টি অস্থি মনে রাখার জন্য একটা বলতে পারো যে একটা মেমোরিক্স। হ্যাঁ, এরপরে আসো মুখমন্ডলীয় অস্থি। তো এইভাবেই যে তোমাদের মনে রাখতে হবে তা কিন্তু না, তুমি যদি এর যে বাইরেও অন্য কোনো কবিতা বা অন্য কোনো কিছু দিয়ে মনে রাখতে পারো তাহলে তোমার মনে থাকলেই হলো, তুমি যেভাবে মনে রাখতে পারো। এবার আসো মুখমন্ডলীয় অস্থি। তো মুখমন্ডলীয় অস্থি রয়েছে 14টা। তো সাধারণত সংখ্যাই আসে, সংখ্যার বাইরেও যদি আসে তাহলে আসতে পারে যে নিচের কোনটা মুখমন্ডলীয় অস্থি নয় বা নিচের কোনটা করোটিকার অস্থি নয়, এভাবে। এই জন্য নামগুলো মনে রাখা, আলাদা আলাদা করে নামগুলো মনে রাখাটা জরুরি। তো এইটা মনে রাখার জন্য অনেক কবিতা রয়েছে, তো আমি যে কবিতাটা ইউজ করতাম সেটা হচ্ছে অনেকটা এরকম, ভাইয়া ক্যান নট মেক মাই পেট জেব্রা লাভ। তাহলে এখানে ভাইয়া দিয়ে হচ্ছে কি, এখানে ভাইয়া দিয়ে হচ্ছে তোমার ভোমার, ক্যান দিয়ে হচ্ছে কঙ্কা, এন দিয়ে হচ্ছে নেজাল, মেক দিয়ে একটা হচ্ছে ম্যাগজিলা, আর একটা এম দিয়ে হচ্ছে ম্যান্ডিবল, পেট দিয়ে হচ্ছে প্যালাটাইন, জেব্রা দিয়ে হচ্ছে জাইগোম্যাটিক, আর লাভ দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল। তাহলে এই কবিতাটা দিয়ে আসলে মনে পারো। হ্যাঁ, তো প্রশ্ন যদি হয় তাহলে যদি আসে মুখমন্ডলীয় অস্থি নয়, তো সেখানে আসলে খুব বেশি সম্ভাবনা তোমাকে কনফিউজের জন্য, এখানে হচ্ছে প্যারাটাইন আর এখানে পি দিয়ে হচ্ছে তোমার প্যারাইটাল। তাহলে প্রশ্ন যদি ডিফিকাল্ট হয় এবং এভাবে যদি তোমাকে কনফিউজ করার চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে খুব বেশি সম্ভাবনা যে পি দিয়ে তোমাকে কনফিউজ করার চেষ্টা করা হবে, কারণ পি দিয়ে প্যারাইটাল আছে করোটিকাতে এবং মুখমন্ডলীয়তে আছে প্যালাটাইন। তো এটা একটু তুমি স্পেশালি খেয়াল রাখবে। আচ্ছা,
এরপরে আসো কানের তিনটা অস্থিম, তোমরা তোমাদের আরেকটা যে চ্যাপ্টার রয়েছে সমন্বয়, ওই চ্যাপ্টারেও তুমি পড়েছো যে কানের গঠন, তো সেখানে পড়েছো যে এখানে তিন ধরনের অস্থি রয়েছে, ম্যালিয়াস, ইনকাস আর হচ্ছে স্টেপিস। আচ্ছা, এরপরে আসো মেরুদণ্ড। মেরুদণ্ডের এই অস্থির সংখ্যাগুলো তোমাকে মনে রাখতে হবে। মেরুদণ্ড আসলে আমরা যখন অপরিণত অবস্থায় ছিলাম তখন 33টি ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়ে গেলাম বা অ্যাডাল্ট হয়ে গেলাম তখন আসলে এটার সংখ্যা কমে 26টিতে নেমে আসে। তো তোমাকে এখানে যেটা জানতে হবে যে এই যে কশেরুকাগুলোর সংখ্যা, সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা হচ্ছে 7টা, থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা হচ্ছে 12টা, লাম্বার এটার সংখ্যা হচ্ছে 5টা, স্যাক্রাল হচ্ছে প্রথমে 5টা থাকে অপরিণত অবস্থায়, পরবর্তীতে তারা সবাই মিলে গিয়ে একটি মাত্র অস্থি তৈরি করে, এবং কক্সিক, হ্যাঁ, সেটাও প্রথমে 4টি আলাদা আলাদা কশেরুকা থাকে কিন্তু পরবর্তীতে মিলে গিয়ে একটি কশেরুকা তৈরি করে। তাহলে পরিণত অবস্থায় থাকে 26টি কশেরুকা এবং অপরিণত অবস্থায় থাকে 33টি কশেরুকা। এই সংখ্যাগুলো আসলে তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের বক্ষপিঞ্জরের যে অস্থির সংখ্যা, সেটা বক্ষপিঞ্জরে হচ্ছে দুই পাশে 12 জোড়া করে পরশুকা বা রিব থাকে, আর সামনে এরা হচ্ছে স্টারনামের সাথে যুক্ত থাকে, যেটা আমরা আগেই বলেছি। তাহলে এই 12 জোড়া মানে হচ্ছে 24টি এবং স্টারনাম একটি মিলে হচ্ছে 25টি। এই সংখ্যাগুলি কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে যে বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কতটি। হ্যাঁ, এরপরে আসো উপাঙ্গীয়। তাহলে এই বক্ষপিঞ্জর পর্যন্ত আসলে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের আসলে কিসের মধ্যে ছিল, অক্ষীয়র মধ্যে ছিল। হ্যাঁ, অক্ষীয় যে কঙ্কাল তন্ত্র ছিল এই অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে এতটুকু ছিল বক্ষপিঞ্জর পর্যন্ত। এরপর থেকে যে অস্থির সংখ্যাগুলো এটা হচ্ছে উপাঙ্গীয়, 126টার মধ্যে পড়ে যাবে। তো বক্ষ অস্থি চক্র এখানে আছে 4টি, তোমরা সবাই জানো স্ক্যাপুলা, দুই পাশে 2টি স্ক্যাপুলা থাকে এবং গলায় আর একটি করে হাড় থাকে যার নাম হচ্ছে ক্লাভিকল। এগুলি সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস একটু পরে জানবো। তাহলে আপাতত এখানে জাস্ট সংখ্যাগুলি তুমি মনে রাখবে যে বাহুতে হিউমেরাস দুই, এখানে কিন্তু দুই বাহু হিসাব করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে অর্ধেক করে দিলেই তুমি এক বাহু পাবে, যে প্রত্যেক বাহুতে বা প্রত্যেক হাতে কয়টি করে তোমার হিউমেরাস আছে। হাতে একটা হিউমেরাস আছে, তারপর রেডিয়াস আলনা। আমি ছবিতে তোমাদেরকে একটু ওগুলি দেখাই দিই। বাহুতে যেগুলি আছে এটা হচ্ছে হিউমেরাস, তারপরে হচ্ছে রেডিয়াস এবং আলনা। মনে রাখবে যে আলনা হচ্ছে আমাদের শরীরের ভিতরের দিকের যে হাড়টা সেটা হচ্ছে আলনা, আর বাইরের দিকে যেটা সেটা হচ্ছে রেডিয়াস। তারপরে আমাদের হাতে যে অস্থিগুলো রয়েছে এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কবজির যে হাড় সেটাকে বলা হচ্ছে কার্পাল বোন, তারপরে হচ্ছে আমাদের হাতের যে তালুতে যে হাড়গুলো রয়েছে সেটা হচ্ছে মেটাকার্পাল, এবং আঙুলে যে হাড়গুলো রয়েছে সেটাকে বলা হচ্ছে ফ্যালাঞ্জেস। তো প্রত্যেক হাতে দেখতেই পাচ্ছ হিউমেরাস একটা, রেডিয়াস এবং আলনা একটা একটা করে, কার্পাল বোন থাকে 8টা, মেটাকার্পাল বোন থাকে হচ্ছে 5টা, এবং ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে তোমার 14টা করে। আর এরপরে আসো আমাদের পায়ে। তাহলে পায়ে যে অস্থিগুলো রয়েছে এটা হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তো এখানেও এই হাড়গুলিও তোমাদেরকে দেখে, এগুলি আসলে তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য পড়েছো তো এই জিনিসগুলি তোমাদের জানা, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার ফিমার, তারপরে হচ্ছে পায়ে বড় হাড়টা হচ্ছে টিবিয়া, তার হাড়ের পিছনে ছোট একটা লাঠির মতো, এই হাড়টার নাম হচ্ছে ফিবুলা। তারপরে এখানে রয়েছে টার্সাল বোন, তারপরে মেটাটার্সাল বোন, টার্সাল বোন রয়েছে 8টি, টার্সাল বোন রয়েছে 7টি, মেটাটার্সাল বোন রয়েছে 5টি, এবং ফ্যালাঞ্জেস রয়েছে 14টি। আর এখানে আরেকটা স্পেশাল আরেকটা হাড় রয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের হাঁটুর এখানে সামনে, এটাকে বলা হয় প্যাটেলা। তাহলে এই হাড়গুলোর সংখ্যা তুমি, সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। একটু তোমাদের বইয়ে কয়েকটা ছক রয়েছে, যে ছকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং তুমি যদি এই ছকগুলি খুব ভালো করে পড়ো তাহলে তুমি অবশ্যই পরীক্ষাতে একটা করে প্রশ্ন কমন পাবে। ছকগুলো হচ্ছে রক্ত চ্যাপ্টারে বিভিন্ন ধরনের রক্তকোষের বর্ণনা সম্পর্কে একটা ছক আছে সেটা, তারপরে হচ্ছে করোটিক স্নায়ুর 12 জোড়া করোটিক স্নায়ুর একটা ছক আছে সেটা, আরেকটা হচ্ছে এই যে কঙ্কালের যে ছক সেটা। এই ছকগুলি তুমি যদি খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকে অবশ্যই তুমি পরীক্ষায় কিছু প্রশ্ন কমন পাবে। আচ্ছা, এরপরে এই সংখ্যাগুলি জেনে যাওয়ার পর, সংখ্যাগুলি জেনে যাওয়ার পর তোমাকে আসলে জানতে হবে যে কোন হাড়টা দেখতে কিসের মতো। হ্যাঁ,
কোন হাড়টা দেখতে কিসের মতো এটা তোমাকে জানতে হবে। তো শ্রোণি অস্থি চক্রের কথা অবশ্যই এখানে বলা হয়নি। শ্রোণি অস্থি চক্র এটাতে আসলে তিনটি অস্থি থাকে, পরবর্তীতে এই তিনটি অস্থি মিলে গিয়ে একটা হিপ বোন তৈরি করে, সেই হিসাবে দুই পাশে দুটা হিপ বোন থাকে। তো ওদের নাম হচ্ছে ইলিয়াম, ইসকিয়াম এবং হচ্ছে পিউবিস। তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের পরিপাক নালীতেও কিন্তু ইলিয়াম বলে একটা অংশ ছিল। তাহলে সেই ইলিয়াম আর এই আমাদের অস্থির যে ইলিয়াম, এদের মধ্যে আসলে বাংলা বানানে কোনো পার্থক্য নেই, ইংলিশ বানানে পার্থক্য আছে। একজনের বানান হচ্ছে এরকম এবং আরেকজনের বানান হচ্ছে এরকম। তাহলে কোনটা কি কি এটা আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, দেখো দুজনের বানানের সবই সেম, শুধু পার্থক্য হচ্ছে ই এবং আই। এবং দেখো ই এবং আই এর মধ্যে কোনটা সোজা আর কোনটা পেঁচানো, দেখতেই পাচ্ছ ইটা পেঁচানো। তো আমরা জানি আমাদের পরিপাক নালীটা একটু পেঁচানো অবস্থাতেই থাকে, তাহলে ই দিয়ে যেটা সেটা হচ্ছে পরিপাক নালী এবং আই দিয়ে যেটা সেটা হচ্ছে অস্থি। আবার অনেকে এভাবে মনে রাখে যে ই ওটা হচ্ছে তোমার মানে আই, আই দিয়ে হয় আয়রন, তো আয়রন তো শক্ত জিনিস, আমাদের হাড়ও শক্ত জিনিস, এই জন্য আই দিয়ে যেটা সেটা হচ্ছে ইলিয়াম। তো এভাবে তুমি এটা মনে রাখতে পারো। তো এই টেবিলটা খুব ভালো করে পড়তে হবে, যেটা হচ্ছে মেইন কথা। এরপরে আসো, কোন অস্থিটা দেখতে কিসের মতো, দেখো এখানে এটা লাল করে দেওয়াই আছে যে মুখমণ্ডলীয় অস্থি, ম্যান্ডিবলটা দেখতে ইউ আকৃতির, হ্যাঁ চার কোনা, জাইগোমেটিকের আকৃতি হচ্ছে চার কোনা। প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় তাহলে এগুলি আসতে পারে, সাধারণত সংখ্যা থেকেই চলে আসে। হ্যাঁ, ইউ আকৃতির হচ্ছে ম্যান্ডিবল, জাইগোমেটিক হচ্ছে চার কোনা, ন্যাজাল বোন গুলি হচ্ছে আয়তাকার, হ্যাঁ খাদ এবং ঝুঁটি সম্মিলিত বোনটা হচ্ছে ল্যাক্রিমাল, এবং হচ্ছে চার কোনা বোমার, এবং অনুলম্ব প্লেটে প্যালাটাইন, ঠিক আছে, এটা দিয়ে মুখমণ্ডলীয় অস্থি গঠিত। প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় তাহলে এটা আসতে পারে। তো যেহেতু তোমরা আসলে বইয়ের ভিতরে এই অস্থিগুলো পড়েছো, হ্যাঁ, তো এই জন্য এটার ভিতরে আর খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। অ্যাডমিশন টেস্টের আসলে আমাদের মেইন টার্গেট হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসলে যাতে আমরা সেটা আনসার করতে পারি। তো সেই জন্য আমাদের কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, তোমার এই 2 বছর পড়াশোনার মাধ্যমে তুমি অনেকটা ক্লিয়ার করেছো, তার পাশাপাশি তোমাকে এইখানে কোন জায়গাগুলি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলি থেকে বেশি প্রশ্ন আসে সেই জিনিসগুলি এখন খুব বেশি ভালো করে শিখে ফেলতে হবে। তো এরপরে আসো মেরুদণ্ড। তো মেরুদণ্ডে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই মেরুদণ্ডের বিভিন্ন অস্থির সংখ্যা, যেটা আমরা একটু আগে বলেছি, পাশাপাশি এই অস্থির গঠনে স্পেশাল কি কি পয়েন্ট আছে সেই জিনিসগুলি একটু দেখবা। তাহলে ফার্স্টে আসো মেরুদণ্ডে, মেরুদণ্ডের বিস্তৃতটা কোথা থেকে, অ্যাটলাস থেকে কক্সিস পর্যন্ত বিস্তৃত। তো অ্যাটলাস জিনিসটা কি, আমাদের মেরুদণ্ডের আমরা প্রথমে বলেছিলাম যে একদম গ্রীবাদেশে বা আমাদের ঘাড়ে যে আমাদের যে কশেরুকাগুলো রয়েছে সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। তো সেটার মধ্যে একদম এক নাম্বার যে, তার নাম হচ্ছে অ্যাটলাস, ঠিক আছে। তাহলে সেই এক নাম্বার থেকে একদম আমাদের কক্সিস, একদম শেষে যেটা চারটা থাকে পরবর্তীতে মিলে গিয়ে একটা হয়, সেই কক্সিস পর্যন্ত মেরুদণ্ডটা বিস্তৃত থাকে। এবং মেরুদণ্ডের ভিতর দিয়ে এই আমাদের ব্রেইন থেকে একটা অংশ বের হয়ে আমাদের নার্ভাস সিস্টেমের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটা এই মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। তাহলে এই তথ্যটাকে শুধু অ্যাডমিশন টেস্টই না, সারা জীবনের জন্যই আসলে মনে রাখতে হবে যে স্পাইনাল কর্ডটা কিসের ভিতর দিয়ে চলে যায়। সেটা হচ্ছে মেরুদণ্ডের ভিতরে একটা ছিদ্র থাকে, সেটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন, ওটার ভিতর দিয়ে চলে যায়। আসো আদর্শ কশেরুকার গঠন, আমি ওই ছবির ভিতরে আর সবকিছু যাচ্ছি না, এখানে তোমাকে জাস্ট এই অংশগুলির নাম একটু দেখে রাখতে হবে যে আদর্শ কশেরুকাতে কি কি অংশ থাকে। তো এই অংশগুলির জাস্ট নামগুলি একটু জেনে রাখবা, এবং ভিতরের তথ্যের ভিতরে খুব ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে আমাদের সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা দ্বিতীয়টা থেকে ষষ্ঠটা, সাতটা থাকে, এর মধ্যে দ্বিতীয় থেকে ষষ্ঠটার স্পাইনাস প্রসেসটা দুই ভাগে ভাগ হওয়া থাকে। হ্যাঁ, তাহলে এই তথ্যটা একটু জানবা আর বাকিগুলির জাস্ট নামগুলি একটু জানবা। আচ্ছা, যেটা বললাম যে কশেরুকার যে ছিদ্রপথ, সেই ইন্টারভার্টিব্রাল ফোরামেন, প্রত্যেকটা ভার্টিব্রাল ফোরামেন মিলে মিলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন তৈরি হয়, এবং ইন্টারভার্টিব্রাল ফোরামেনগুলো মিলে মিলে, বুঝতেই পারছো তুমি, দেখো এই যে এখানে যে কশেরুকাগুলোর ছবি দেওয়া আছে, তো প্রত্যেকটা কশেরুকার মাঝখানে এরকম ছিদ্র রয়েছে, তো এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন গুলো মিলে মিলে তৈরি করছে ভার্টিব্রাল ক্যানেল, এবং এই ভার্টিব্রাল ক্যানেলের ভিতর দিয়ে
ভার্টিব্রাল ক্যানেলের ভিতর দিয়ে সুষুম্না কাণ্ড, ধরো ওই যে উপরের দিকে ব্রেইন থাকতেছে, তো ব্রেইনের একটা অংশ সুষুম্না কাণ্ড হয়ে এখান থেকে একদম নিচ পর্যন্ত নেমে যাচ্ছে। তাহলে এই তথ্যটা একটু মনে রাখতে হবে সারা জীবনের জন্য। আচ্ছা, তাহলে যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবা, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা হচ্ছে 7। গ্রীবা মানে হচ্ছে ঘাড়। হ্যাঁ, আমাদের আসলে বইগুলো এমন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে আমরা অনেক সময় আসলে পড়ে ঠিক মতো বুঝতে পারি না যে কি বলতে চাচ্ছে। তো গ্রীবা মানে হচ্ছে ঘাড়, তো সার্ভাইকাল কশেরুকা হচ্ছে 7টি থাকে, থোরাসিক মানে বক্ষদেশীয় এটার সংখ্যা হচ্ছে 12টা, লাম্বার বা কটিদেশীয় এটা হচ্ছে 5টা, স্যাক্রাল বা শ্রোণীদেশীয় হচ্ছে 5টা থাকে, পরবর্তীতে মিলে গিয়ে একটি স্যাক্রাম তৈরি করে, এবং ককিজিয়াল বা পুচ্ছদেশীয় এটা 4টা থাকে, পরবর্তীতে মিলে গিয়ে একটা তৈরি হয়। তো তোমাকে অবশ্যই এই তথ্যটা ক্লিয়ারলি জানতে হবে যে অপরিণত অবস্থায় 33টা কিন্তু পরিণত অবস্থায় 26টা হয়, এবং এইখানে যে আলাদা আলাদা করে সংখ্যাটা, এই সংখ্যাগুলি থেকেই কিন্তু অধিকাংশ সময় প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলি মনে রাখতে হবে যেভাবে সম্ভব। এখন এই যে কশেরুকাগুলি আছে, এই কশেরুকাগুলির মধ্যে তোমাকে একটু কয়েকজনের স্পেশাল নাম রয়েছে, এই স্পেশাল নামগুলি তোমাকে একটু মনে রাখতে হবে। যেটা বলছিলাম যে সার্ভাইকাল 1, ওর একটা নাম আছে, ওর নামটা হচ্ছে অ্যাটলাস। এই ওর নাম অ্যাটলাস হওয়ার পিছনে আসলে একটা কাহিনী আছে বা একটা ঘটনা আছে, তো সেই ঘটনাটা তোমরা, আমি আর এখানে বললাম না, তোমরা এটা নেট থেকে দেখে নিও। তারপরে হচ্ছে সি টু হচ্ছে এক্সিস। আমরা এই যে মাথা ডানে বামে ঘুরাচ্ছি, এই ঘুরানোর সময় একটা এক্সিসের প্রয়োজন পড়ে, সেই এক্সিসটা দেয় হচ্ছে তোমার দ্বিতীয় সার্ভাইকাল ভার্টিব্রা, এই জন্য ওর নাম হচ্ছে এক্সিস। আর 7 নাম্বার, যেটা 7 নাম্বার ভার্টিব্রাটার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। হ্যাঁ, ভার্টিব্রা প্রমিনেন্স, তাহলে এই তিনজনের স্পেশাল নাম আছে, স্পেশাল নামটা একটু দেখে নিও। আচ্ছা, এরপরে আসো বক্ষপিঞ্জর। তো যেটা আমরা আগেই বলেছিলাম যে বক্ষপিঞ্জরে দুই পাশে 12 জোড়া করে, এক পাশে 12 জোড়া করে, দুই পাশ মিলে 24টি, এবং 24টি পরশুকা বা রিব থাকে, আর মাঝখানে থাকে একটা স্টারনাম। তো এটা মিলে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে বক্ষপিঞ্জর গঠিত হয়। তো এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টারনাম, স্টারনামের আবার 3টা অংশ। হ্যাঁ, তাহলে যেখানেই দেখবা যে 3টা অংশ আছে বা 3টা কোনো কিছু আছে, বুঝবা যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্টারনামের যে 3টা অংশ আছে, 3টা অংশের নাম জাস্ট একটু দেখবা, ম্যানুব্রিয়াম, তারপরে দেহ, আর তারপরে হচ্ছে জিফয়েড প্রসেস। এবার আসো পরশুকা। তো পরশুকাটা একটু ভালো করে খেয়াল করো, এই যে 12 জোড়া পরশুকার মধ্যে প্রথম 7 জোড়া, হ্যাঁ, প্রথম 7 জোড়া একদম সরাসরি এসে পিছন থেকে মেরুদণ্ডের পাশ থেকে এসে একদম সরাসরি তোমার স্টারনামের সাথে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে যেহেতু এরা প্রথমে একদম সরাসরি এসে যুক্ত হচ্ছে, এই জন্য পরশুকা 1 থেকে 7 এদেরকে বলা হচ্ছে আসল, আসল বা ট্রু রিব। তাহলে বাকি যারা থাকলো 8 থেকে 12, এদেরকে আমরা কি বলবো? এদেরকে একজনকে যদি আসল বলি তাহলে আরেকজনকে বলবো নকল। হ্যাঁ, ইংলিশে বলে ফলস রিব। তাহলে নকল মানে কিন্তু এটা যে একেবারে নাই তা না, এরা আছে কিন্তু এরা সরাসরি এসে স্টারনামে যুক্ত হয় না দেখে এরা হচ্ছে নকল। এদের মধ্যে আবার, এদের মধ্যে আবার 8, 9, 10 এই তিনজন কি হচ্ছে, এই তিনজন এসে প্রথমে আসতেছে, তারপরে নিজেরা এসে যুক্ত হচ্ছে, নিজেরা এসে যুক্ত হচ্ছে একটা তরুণাস্থিতে, তারপর সেই তরুণাস্থিটা ইনডাইরেক্টলি এসে আসলে স্টারনামের সাথে যুক্ত হচ্ছে। তো এরা যে আসলো, আসার পরে এই যে একটা তরুণাস্থিতে এরা যুক্ত হইলো, এবং এই তরুণাস্থিটার নাম হচ্ছে তোমার কোস্টাল আর্চ। তাহলে এরা হচ্ছে কোস্টাল আর্চ গঠন করে। আর 11 এবং 12, এই যে ছবিতে দেখো 11 এবং হচ্ছে 12, এরা আসলে ওই পিছনেই আছে, এরা আর ঘুরে সামনের দিকে আসতেই পারে নাই। হ্যাঁ, এদেরকে বলা হয় ফ্লোটিং রিব বা ভাসমান পরশুকা। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে আসলে যেই তথ্যগুলি জানতে হবে, একটা হচ্ছে স্টারনেমের অংশ 3টার নাম জানতে হবে, এবং 12 জোড়া পরশুকার মধ্যে আসল কারা, নকল কারা,
কোস্টাল আর্চ কে কে তৈরি করতেছে এবং ভাসমান কারা, হ্যাঁ এই জিনিসগুলো আসলে একটু তুমি ভালো করে শিখবে। এরপরে আসো ঊর্ধ্বাঙ্গের অস্থি সমূহ। তো ঊর্ধ্বাঙ্গের অস্থি সমূহের মধ্যে যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, এখানে জাস্ট সংখ্যাটা গুরুত্বপূর্ণ। তো সংখ্যার পাশাপাশি কে দেখতে কিসের মতো, কোন অস্থিটা দেখতে কিসের মতো, এই তথ্যটাও তোমরা। তো সেখানে দেখো বক্ষ অস্থি চক্রে দুই জোড়া অস্থি নিয়ে গঠিত, এর মধ্যে একটা হচ্ছে ক্লাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা। তো ক্লাভিকল ডেকটালিক এফ এর মতো, এই তথ্যটা একটু মনে রাখবে। হ্যাঁ, আর স্ক্যাপুলা, স্ক্যাপুলা হচ্ছে চাপা এবং ত্রিকোণাকার। পরীক্ষাতে প্রশ্ন যদি আরেকটু কঠিন হয় তাহলে এটা এভাবে আসতে পারে যে এদের অংশ কোনটি বা এদের অংশ নয় কোনটি। তো এই জন্য তোমাকে আসলে জাস্ট অংশগুলির জাস্ট নামগুলি একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যদি প্রশ্নটা কঠিন হয় তাহলে কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোনিয়াল প্রসেস এবং গ্লেনয়েড গহ্বর। প্রসেস বলতে কি বোঝায়, অ্যাক্রোমিয়াল প্রসেস জিনিসটা কি, কোরাকয়েড প্রসেস জিনিসটা কি, এটা আসলে আমরা যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে যখন ক্লাস করতাম, ফার্স্ট ইয়ারের ক্লাসে আমাদের অ্যানাটমি একটা সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টে এই জিনিসগুলো আসলে বোঝানো হতো। তো তোমাদের যেহেতু এই মুহূর্তে আসলে সামনে অ্যাডমিশন টেস্ট এবং আমাদের এই কোর্সটা আসলে সরাসরি অ্যাডমিশন টেস্টকে ফোকাস করি, যে অ্যাডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই জিনিসগুলো যাতে আমরা সহজে পার হয়ে যেতে পারি, এটাই যেহেতু আমাদের মেইন টার্গেট, এই জন্য এগুলির ব্যাখ্যাতে আমি আর যেতে চাচ্ছি না। এমনি চ্যাপ্টার বড়, আপাতত প্রয়োজন নেই এমন তথ্য দিয়ে আসলে আমি জিনিসটাকে আরো বেশি বড় করতে চাচ্ছি না। তো তোমরা এখান থেকে সংখ্যা এবং এই কোন অস্থির অংশগুলোর নাম এইটাই মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা এবং তারা দেখতে কিরকম, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে প্রশ্ন কমন পাবা। এবার আসো বাহুর অস্থিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু এবং হাতের অস্থি। মানে ব্যাপারটা আসলে খুব সহজ, ঊর্ধ্ব বাহু বলতে হচ্ছে বোঝাচ্ছে যে হিউমেরাসের যে অঞ্চলটা সেটা। হিউমেরাস থেকে তোমাকে যেটা জানতে হবে যে হিউমেরাসের অংশগুলোর নাম কি কি। হ্যাঁ, যে হিউমেরাসের কয়েক ধরনের গ্রিবা রয়েছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রিবা আর একটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা, ঠিক আছে। তো কোন অংশে সচরাচর ফাটল ঘটে বা কোন অংশের ফ্র্যাকচার বেশি ঘটে, এটা পরীক্ষাতে যদি প্রশ্ন একটু বেশি কঠিন হতে চায় তাহলে এটা আসতে পারে। তো যে অংশটাতে বেশি ফ্র্যাকচার হয় সেটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক বা সার্জিক্যাল গ্রিবা। আর আমাদের হিউমেরাসে একটা পেশি সংযুক্ত হওয়ার জন্য একটা খসখসে অঞ্চল রয়েছে যার নাম হচ্ছে ডেল্টয়েড ব্রিজ। তো পরীক্ষাতে আসতে পারে যে ডেল্টয়েড ব্রিজ কোন অস্থির অংশ, যদি প্রশ্নটা বেশি কঠিন হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো সম্মুখ বাহুর অস্থি বা রেডিয়াস আলনা। তো এখান থেকে জাস্ট এটাই মনে রাখবা যে রেডিয়াসটা বাইরের দিকে থাকে আর আলনাটা ভেতরের দিকে থাকে। তো আমরা যেভাবে মনে রাখতাম যে ঘরের ভেতরে আলনা থাকে তাহলে আলনাটা ভিতরের দিকে, এই জন্য আমাদের অস্থির মধ্যে আলনাটাও হাতের ভিতরের দিকে। আর রেডিও দিয়ে আমরা আবার এটাও বলে অনেক সময় যে আচ্ছা তাহলে ভাই রেডিও তো ঘরের ভিতরেই থাকে। তো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে রেডিও দিয়ে তো আমরা ঘরের ভেতর থেকে বাইরের সাথে কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, বাইরের যে রেডিও স্টেশন সেখান থেকেই খবর হোক, গান হোক বা যেটাই হোক সেটা আমাদের ঘরের ভেতরে আসে। তাহলে যেহেতু রেডিওর সাথে বাইরের কমিউনিকেশনের একটা ব্যাপার রয়েছে, এই জন্য রেডিয়াসটা বাইরে, তো আমরা মনে রাখার জন্য এটা এভাবে মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে আসো হাতের অস্থি। তো যেটা বলছিলাম যে কবজিতে অস্থি থাকে আট, মানে একটা কবজিতে অস্থি থাকে আটটা, যাদেরকে বলা হচ্ছে কার্পাল। তো এই কার্পাল অস্থিগুলোর নাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। তো এটা মনে রাখার জন্য অনেক কবিতাই আছে, তো যেটা আসলে সবসময় ব্যবহৃত হয়, খুবই কমন একটা কবিতা, সেটা হচ্ছে এরকম, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার্ট। তাহলে সি দিয়ে হচ্ছে স্ক্যাফয়েড, লুকস দিয়ে হচ্ছে লুনেট, টু দিয়ে ট্রাইকোয়েট্রাল, প্রিটি দিয়ে পিসিফর্ম, আর হচ্ছে অন্য যে মানে এরা আবার দুইটা সারিতে থাকে, আটটা অস্থি দুইটা সারিতে থাকে। তো প্রথম সারিতে এই চারটা, পরের সারিতে যেটা আছে ট্রাই দিয়ে হচ্ছে ট্রাপিজিয়াম, তারপরে টু দিয়ে হচ্ছে ট্রাপিজয়েড, তারপরে হচ্ছে ক্যাপিটেট, ক্যাপিটেট এবং হার্ট দিয়ে হচ্ছে হ্যামেট। তাহলে এই নামগুলো একটু মনে রাখবে। আসলে এই চ্যাপ্টারে তোমাদেরকে বেশ কিছু কবিতা মনে রাখতে হবে। তো বেশি কবিতা মনে রাখার আবার একটা সমস্যা হচ্ছে, যেটা হয় পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে
কবিতা ঠিকই মনে আছে, কিন্তু এটা যে আসলে কিসের কবিতা ছিল হ্যাঁ সেটা আর মনে থাকে না। তো এই জন্য যখন কোনো কিছু মনে রাখার জন্য কোনো কবিতা বা কোনো ছন্দ তৈরি করবা, সেটা অবশ্যই খুব ভালো মতন খেয়াল রাখবা যে এই ছন্দটা বা এই কবিতাটা আসলে কিসের জন্য কবিতা। হ্যাঁ, না হলে পরীক্ষার হলে দেখা যাবে যে কবিতা ঠিকই মনে আছে, হ্যাঁ সি লুকস টু প্রিটি এটা ঠিকই মনে আছে, কিন্তু এই সি লুকস টু প্রিটিটা যে আসলে কিসের কবিতা এটা আর মনে পড়তেছে না, তো সেটা কিন্তু আবার খারাপ। হ্যাঁ আচ্ছা, এরপর আসো নিম্নাঙ্গের অস্থি সমূহ। তো নিম্নাঙ্গের অস্থি সমূহের মধ্যে এই যে দেখো শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র তিনটা অস্থি নিয়ে তৈরি হচ্ছে। তো যেহেতু তিনটা জিনিস পরীক্ষার জন্য অনেক সময় ইম্পর্টেন্ট, এই জন্য এটা ভালো মতন মনে রাখবা যে ইলিয়াম ইস্টিয়াম আর পিউবিস নিয়ে হিপ বোন তৈরি হয়। তাহলে এই তিনজনের সংযোগ স্থলে আবার আর একটা গর্ত থাকে যার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম, যেখানে ফিমারের মাথাটা আটকানো থাকে। তাহলে অ্যাসিটাবুলামটা কোথায় পাওয়া যায়? ঠিক এরকম আমাদের হাতে যে স্ক্যাপুলা ছিল, স্ক্যাপুলা তো একটা গহ্বর ছিল যেটার নাম ছিল গ্লেনয়েড গহ্বর। তাহলে পরীক্ষাতে প্রশ্নটা যদি কঠিন হয় এভাবেই আসতে পারে যে গ্লেনয়েড গহ্বরটা কোথায় পাওয়া যায়। গ্লেনয়েড গহ্বর পাওয়া যায় হচ্ছে তোমার স্ক্যাপুলাতে, আবার এদিকে অ্যাসিটাবুলাম নামের গহ্বর এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে আমাদের যে হিপ বোন রয়েছে বা শ্রোণী অস্থি চক্রের যে অস্থি রয়েছে সেখানে। এবার আসো পায়ের ভিতরে সবচেয়ে আমাদের শরীরের সবচেয়ে বড় যে অস্থি সেটার নাম হচ্ছে ফিমার। হ্যাঁ, এই তথ্যটা একটু মনে রাখবা, আর এট দ্য সেম টাইম তোমরা এটাও মনে রাখো যে সবচেয়ে ছোটকে সবচেয়ে ছোট হচ্ছে আমরা যে কানের তিনটা অস্থি পড়েছিলাম ম্যালিয়াস ইনকাস স্টেপিস, সেই স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ছোট অস্থি, সবচেয়ে বড় হচ্ছে ফিমার। তাহলে এটা একটু মনে রাখবা। তারপরে আসো এখানে আরেকটা অস্থি সম্পর্কে তোমাকে একটু জানতে হবে যে প্যাটেলা। প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি হচ্ছে পেশির টেন্ডন থেকে। এই তথ্যটা একটু মনে রাখবা। আমরা জানি যে নর্মালি অস্থি দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে তরুণ অস্থি থেকে আসতে পারে, আর এটা হচ্ছে কিছু স্পেশাল ঝিল্লি থাকে যে ঝিল্লি থেকে অস্থি আসতে পারে, যেটা আসলে তোমাদের লেভেলে হয়তো ডিসকাশন হয় না। তারপরেও তোমরা একটু মনে রাখো যে তরুণ অস্থি থেকে আসে অথবা ঝিল্লি থেকে আসে, কিন্তু কিছু কিছু অস্থি আছে স্পেশাল যারা হচ্ছে টেন্ডন থেকে, টেন্ডন বারবার কাজ করতে করতে আস্তে আস্তে বোনে রূপান্তরিত হয় এবং সেই টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে, এদেরকে বলা হয় সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি আমাদের শরীরে দুইটা রয়েছে, একটা হচ্ছে তো দেখলা এই যে প্যাটেলা, আর আরেকটা হচ্ছে হাতে আমরা যে পিসি ফর্ম একটা অস্থি পড়েছিলাম, এই পিসি ফর্ম, এই দুইজন হচ্ছে তোমার সিসাময়েড অস্থি। তাহলে প্রশ্ন যদি বেশি কঠিন হয় তাহলে এটা আসতে পারে, হাতের পিসি ফর্ম আর পায়ের প্যাটেলা, এই দুইটা হচ্ছে তোমার সিসাময়েড অস্থি। আসলে যেটা হচ্ছে আমাদের এই ক্লাসে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো ওয়ান ওয়ে কমিউনিকেশনে যেটা হয় তোমাদের ফিডব্যাক নেওয়াটা একটু কঠিন হয়ে যায়, এবং আমি বুঝতে পারি যে এই জিনিসগুলো আমি যত সহজে এই নামগুলি উচ্চারণ করতে পারছি, তোমরা তো আসলে এখনো মেডিকেলে পড়ো নাই বা তোমরা এই জিনিসগুলো দেখো নাই, হ্যাঁ তাহলে এই জিনিসগুলো তোমাদের মাথায় সেট করাটা আসলে একটু কঠিন। কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন আসে, এবং সত্যি কথা বলতে অ্যাডমিশন টেস্ট আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট একটা অংশ, এটা দিয়ে আসলে পরবর্তীতে তোমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে এটার অনেকটা অংশ এটার উপর নির্ভর করে। তো এই জন্য একটু কষ্ট করে এগুলো একটু শিখে ফেলো। তবে এই চ্যাপ্টার থেকে ছকটা যদি খুব ভালো করে শিখো তোমার প্রশ্ন পাওয়ার সম্ভাবনা, কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছক থেকে। তারপরেও তোমাকে সবগুলি তো আসলে পড়তে হবে, তো এই জন্যই আর কি একটু কষ্ট করে। আমি জানি যে এই কথাগুলো হয়তো শুনতে তোমাদের খুব কঠিন কঠিন মনে হচ্ছে, তারপরেও আসলে একটু কষ্ট করে এগুলি তোমাদের মনে রাখতে হবে। তো এবার আসো পায়ের অস্থি। পায়ের হচ্ছে নিম্ন পায়ে দুটো অস্থি থাকে, টিবিয়া আর হচ্ছে ফিবুলা। তো ফিবুলাটা দেখতে দীর্ঘ যষ্টির মতো, আসলে যষ্টি মানে হচ্ছে লাঠি, হ্যাঁ পড়েছি না যে অন্ধের যষ্টি। তো ফিবুলাটা দেখতে ওই যে তোমরা ছবিতে যখন দেখেছিলে একটা লম্বা লাঠির মতো, এই জন্য এখানে বইয়ে আসলে একটু কঠিন ভাষায় লেখা আছে যে দীর্ঘ যষ্টির মতো। তাহলে এরপরে আসো পা। তো পায়ের হচ্ছে গোড়ালিতে সাতটা টার্সাল বোন থাকে, এই সাতটা টার্সালের নাম মনে রাখার জন্য একটা কবিতা আছে, কবিতাটা হচ্ছে এরকম, দি সার্কাস নিডস থ্রি কানিং কাপস।
তো মিলায় নাও, ডি দিয়ে হচ্ছে ক্যালকেনিয়াস, সার্কাস দিয়ে হচ্ছে সরি, ডি দিয়ে হচ্ছে তোমার ট্যালাস, ডি আর টি, টি দিয়ে হচ্ছে ট্যালাস, সি দিয়ে হচ্ছে ক্যালকেনিয়াস, নিজ দিয়ে হচ্ছে নেভিকুলার, থ্রি কানিং, থ্রি কানিং দিয়ে আসলে তিনটা কুনিফর্ম, এটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর কাপস দিয়ে হচ্ছে তোমার কিউবয়েড, টি দিয়ে ট্যালাস, সি দিয়ে ক্যালকেনিয়াস, নিজ দিয়ে নেভিকুলার, ফি কানিং দিয়ে তিনটা কুনিফর্ম এবং কাপ দিয়ে হচ্ছে কিউবয়েড, এটা বোঝানো হচ্ছে। তো এই নামগুলো একটু দেখবে, প্রশ্ন যদি এভাবে আসে যে নিচের কোনটা টার্সাল অস্থি নয় বা নিচের কোনটা কার্পাল অস্থি নয়, সেই ক্ষেত্রে তোমার এই নামগুলো মনে রাখার প্রয়োজন পড়বে। এরপরে আসো অস্থি এবং তরুণাস্থি। অস্থি এবং তরুণাস্থির গঠনের ভেতর তোমাকে এই তথ্যগুলি একটু মনে রাখতে হবে যে অস্থির ভিতরে ম্যাট্রিক্স কতটুকু জৈব এবং কতটুকু অজৈব, এবং অস্থির ভিতরে কি ধরনের কোষ পাওয়া যায়। হ্যাঁ, অস্থির মধ্যে কোষ পাওয়া যায় হচ্ছে তিন ধরনের, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। আচ্ছা, এবং অস্থির যে আবরণ, আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। তোমাদেরকে আমি বলেছিলাম যে শরীরের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, তো সেই আবরণীর নাম আমি একটা ক্লাসে লিখেও দিয়েছি, এই আবরণীর নামগুলি অবশ্যই অবশ্যই আমরা শিখবে। এবার আসো অস্থির প্রকারভেদ। অস্থির প্রকারভেদটা জাস্ট একটু রিডিং দিবা, এবং এখানে জাস্ট একটা কথা একটু মনে রাখবা যে অস্থির গঠনে হ্যাভারসিয়ান তন্ত্র বলে একটা টপিক আছে। এই হ্যাভারসিয়ান তন্ত্র জিনিসটা হচ্ছে নিরেট অস্থিতে একদম সুস্পষ্ট থাকে। হ্যাঁ, স্পঞ্জে অস্থির ভিতরে হ্যাভারসিয়ান সিস্টেমটা খুব একটা থাকে না। এরপরে আসো নিরেট অস্থির গঠনে যে হ্যাভারসিয়ান সিস্টেমের যে গঠন, হ্যাভারসিয়ান সিস্টেমের গঠনের জাস্ট একটু নামগুলি দেখবে, তোমরা এটা রিটেনের জন্য শিখেছিলা, তো এখানে অংশগুলির জাস্ট নাম দেখবে। এইখানে আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই তরুণাস্থির প্রকারভেদ। তরুণাস্থির প্রকারভেদ, কোন ধরনের তরুণাস্থি কোথায় পাওয়া যায়। তাহলে ফার্স্টে আসো, তরুণাস্থির চারটা প্রকার আছে। একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, তারপরে হচ্ছে স্থিতিস্থাপক বা পিট তন্তুময়, তারপরে হচ্ছে শ্বেত তন্তুময়, তারপরে হচ্ছে চুনময়। তো এইটার যে ক্লাসিফিকেশন, এইটা থেকে আগে খুবই রেগুলারলি প্রশ্ন আসতো। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে, ভার্সিটিতেও আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি আসে। তো আমরা যে আমি যেভাবে মনে রাখতাম স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, এটার উদাহরণ মনে রাখার জন্য একটা ওয়ার্ড ইউজ করতাম। তো ওয়ার্ডটা হচ্ছে কি, ওয়ার্ডটা হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনের একটা স দিয়ে হচ্ছে শ্বাসনালী, এই স দিয়ে হচ্ছে স্বরযন্ত্র, আর ন দিয়ে হচ্ছে নাক। আশা করা যায় এই তিনটা থেকে আসবে। হ্যাঁ, ব্যাং এবং হাগরের ধুনে পাওয়া যায়, এটাও ইম্পর্টেন্ট কথা, কিন্তু আশা করা যায় যে আসলে এই মানুষের দেহে যেগুলি আছে সেগুলি থেকে আসার সম্ভাবনা বেশি। তাহলে স্বচ্ছ বা হায়ালিন মনে রাখার উদাহরণটা হচ্ছে, মানে মনে রাখার যে শব্দটা হচ্ছে শ্বসন, এই শব্দটা দিয়ে তুমি এটার উদাহরণ মনে রাখবা। স্থিতিস্থাপক বা পিত তন্তুময়, এটার উদাহরণ মনে রাখতাম আমরা এইভাবে, ট্রিপল ই। হ্যাঁ, তাহলে ট্রিপল ই, একটা ই দিয়ে কি, একটা ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল এয়ার, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি বহিঃকর্ণ। আরেকটা ই দিয়ে হচ্ছে কি, আরেকটা ই দিয়ে হচ্ছে ইউস্টাশিয়ান টিউব, ইউস্টেশিয়ান নালি, এবং আরেকটা ই দিয়ে হচ্ছে তোমার এপিগ্লটিস। আসলে এখানে হাতের লেখাটা একটু খারাপ হয়ে যায়, তো তারপরে আমি মুখে বলে দিচ্ছি, আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারছো। হ্যাঁ, ইউস্টেশিয়ান লেখাটা একটু বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে শ্বেততন্তুময়, শ্বেততন্তুময় আর চুনময়, দেখো একটা করেই আছে, তো এই জন্য আর এখানে আর এটা কবিতা বা কোনো শব্দ মনে রাখার প্রয়োজন নাই, একটু স্পেশালি মনে রাখবা। শ্বেততন্তুময় এটা হচ্ছে দুইটা কশেরুকার মধ্যবর্তী স্থানে পাওয়া যায়, আর চুনময় বা ক্যালসিফাইড যেটা, সেটা হচ্ছে হিউমেরাস এবং ফিমারের মাথায় পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই তরুণাস্থির প্রকারভেদ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, তো এটা একটু ভালো করে শিখবে। এরপরে আসো মানব দেহের বিভিন্ন অস্থি পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। তো এখান থেকে তোমাদেরকে যেটা বললাম যে তোমরা এখানে জাস্ট এই জিনিসটার মানে প্রত্যেকটার যে অংশগুলো, জাস্ট অংশগুলোর নাম দেখবে। এখন অংশগুলো আসলে কি জিনিস, এই ব্যাখ্যা আসলে তোমাদের খুব বেশি প্রয়োজন নাই। তাহলে এখানে জাস্ট লাল করে করে যে কথাগুলি দেওয়া আছে, এই লাল করা কথাগুলি একটু মনে রাখবো। আসলে এভাবে আসতে পারে যে ওডোনটয়েড প্রসেস, এটা কোন অস্থিতে পাওয়া যায়। হ্যাঁ, এক্সিস বা দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা বলেছি,
যে সার্ভাইকাল 1 এর নাম হচ্ছে অ্যাটলাস, সার্ভাইকাল 2 এর নাম হচ্ছে অ্যাক্সিস, এবং সার্ভাইকাল 7 এর নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনাস। তো এখান থেকে জাস্ট তোমরা যেটা করবা সেটা হচ্ছে লাল করে যেসব কথাবার্তা দেওয়া হয়েছে সেই লাল করা কথাবার্তাগুলি একটু দেখবা, এবং কোনটার আকৃতি কিরকম। আমি আসলে কিছু এখানে মার্ক করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। এখানে এটা দেখতে আংটির মতো, ঠিক আছে, 3 নাম্বার, এতটুকু এখানে এই তিনটা জানবা, অ্যাক্সিস থেকে এটা জানবা, তারপর হচ্ছে এখান থেকে এটা জানবা, এটা জানবা, তারপর হচ্ছে থোরাসিক থেকে, থোরাসিকের ইটা কিরকম, আকৃতিটা কিরকম, হৃৎপিণ্ড আকৃতির এটা একটু দেখবা, লাম্বারের ইটা বৃক্ক আকৃতির সেন্ট্রামটা এটা একটু দেখবা, ঠিক আছে, তারপরে ট্রান্সভার্স প্রসেস এবং ট্রান্সভার্স ফোরামেন নেই, এটা একটু জানবা। স্যাক্রামের এখানে যেগুলি লাল করে দেওয়া আছে যে এই লাল করা অংশগুলি জানলেই চলবে, ঠিক আছে। হিউমেরাস বলো, রেডিয়াস আলনা বলো, প্রত্যেকটা থেকে যে অংশগুলির নাম লাল করে দিয়ে রেখেছি অংশগুলির নামগুলি যাচাই করার চেষ্টা করবে। আমি জানি এই জিনিসটা খুব বিরক্তিকর হতে পারে তোমাদের জন্য, কিন্তু আসলে প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় তাহলে আসলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ আচ্ছা, তাহলে শনাক্তকরণে এই কথাগুলি একটু দেখবে। এরপরে আসো আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে পেশি টিস্যু। আচ্ছা, পেশি টিস্যু আমাদের শরীরে, তোমরা সবাই জানো পেশি মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। তোমাদেরকে আরেকটা ক্লাসে আমি বলেছিলাম, এই ক্লাসে আমি সেটা আনতে চাচ্ছি না, যে আমাদের শরীরে আছে এই তথ্যগুলো তোমরা খুবই সহজভাবে দেখো। তাহলে আমাদের শরীরে পেশি পাওয়া যায় হচ্ছে 3 ধরনের, এর মধ্যে মসৃণ বা অনৈচ্ছিক পেশি যেটা, এটার হচ্ছে কোষগুলো মাকু আকৃতির এবং এটার দৈর্ঘ্য 15 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে, এবং ব্যাস হচ্ছে 8 থেকে 10 মাইক্রোমিটার। এই তথ্যগুলি একটু মনে রাখবা, তবে এখানে বেশি ইম্পর্টেন্ট মাকু আকৃতি এই কথাটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এরা কোথায় কোথায় অবস্থান করে, মনে রাখবা যে আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো রয়েছে এই ঐচ্ছিক পেশিগুলো সাধারণত অবস্থান করে কঙ্কালের গায়ে। হ্যাঁ, একটু তুমি একটু মাথা খাটালেই আসলে বুঝতে পারবা যে আমাদের কঙ্কালের গায়ে যে পেশিগুলি লাগানো আছে আমরা সেগুলি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই জন্য তাদের আরেকটা নাম হচ্ছে কিন্তু কঙ্কাল পেশি। হ্যাঁ, অপরদিকে আমাদের যে অনৈচ্ছিক পেশিগুলো রয়েছে বা মসৃণ পেশিগুলো রয়েছে, এই মসৃণ পেশিগুলো কিন্তু অবস্থান করে এমন জায়গায় যেসব জায়গাগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো কৌষ্টিক নালীর প্রাচীর, রক্ত নালীর প্রাচীর, শ্বাসনালী, মূত্রথলি। হ্যাঁ, তো এই সবগুলি আসলে আমরা খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। যেটা একটু কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে জরায়ুতেও আমাদের অনৈচ্ছিক পেশি পাওয়া যায়। হ্যাঁ, মহিলাদের শরীরে যে জরায়ু থাকে, যে আমরা যে মাতৃগর্ভে যে অঙ্গটার ভিতরে ছিলাম মায়ের গর্ভে থাকার সময় সেটার নাম জরায়ু, তার প্রাচীরেও হচ্ছে অনৈচ্ছিক পেশি পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসো হৃৎপেশি। হৃৎপেশি তো বুঝতেই পারছো যে হৃৎপেশি আমাদের হৃৎপিণ্ডে অবস্থান করে, তো এই এই পেশিটা আসলে কার্যকর ভাবে বা ফাংশনালি এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, কিন্তু কারণ আমরা চাইলেই কিন্তু আসলে হৃৎপেশিকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু এর মধ্যে একটা খুবই বিশেষ ধরনের একটা জিনিস রয়েছে যার কারণে তাকে হচ্ছে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। সেটা হচ্ছে তার মধ্যে একটা ডিস্ক পাওয়া যায় যেটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার জন্যই আমাদের হৃৎপেশিকে আলাদা একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি যে কঙ্কাল বা রৈখিক পেশি বা আমরা ঐচ্ছিক পেশি যেটাকে বলছি, সেটা হচ্ছে এখানে আসলে তিনটা পেশির ছবি দেওয়া আছে। হ্যাঁ, তিনটা পেশির ছবি দেওয়া আছে, তুমি যদি এই ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবা যে ঐচ্ছিক পেশি এর গায়ে কিন্তু এরকম দোড়া কাটা দাগ দেওয়া আছে, এবং এরা হচ্ছে নলাকার, এদের কিন্তু কোনো শাখা প্রশাখা নেই, এবং এদের গায়ে একটা স্পেশাল একটা জিনিস পাওয়া যায় যেটা বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো এরাও হচ্ছে ঐচ্ছিক পেশির মতোই দেখতে, কিন্তু এদেরকে আলাদা করেছে দুইটা জিনিস। একটা জিনিস আলাদা করেছে যে তাদের তোমার হচ্ছে শাখা থাকে, এবং আরেকটা জিনিস আলাদা করেছে সেটা হচ্ছে তাদের ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। অপরদিকে অনৈচ্ছিক পেশি এটা দেখতে কিন্তু মাকু আকৃতির, এবং এদের দেখো এদের কিন্তু নিউক্লিয়াস একাধিক, এটাও কিন্তু নিউক্লিয়াস একাধিক থাকতে পারে, কিন্তু স্মুথ মাসল যেটা বা অনৈচ্ছিক পেশি যেটা তার নিউক্লিয়াস থাকে একটা, এবং দেখতে হচ্ছে মাকু আকৃতির। তো এখানে দেখো ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে পার্থক্যটা করে দেওয়া আছে। পাশাপাশি তুমি চাইলে পাশ দিয়ে তুমি ঐচ্ছিক পেশির কথাও লিখে নিতে পারো। ঐচ্ছিক পেশিতে হচ্ছে আকার আকৃতি দেখতেই পাইলা যে তাদের আকার আকৃতি নলাকার। হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের নাই, তাদের অনুপ্রস্থ রেখা থাকে,
ইন্টারকালেটেড ডিস্ক নাই, সার্কোলেমা থাকে, নিউক্লিয়াস অনেকগুলো থাকে এবং হচ্ছে তোমার অ্যাক্টিন এবং মায়োসিন নামের কিছু প্রোটিন থাকে। তো এই তথ্যগুলি তুমি এখানে জেনে নিতে পারো, চাইলে লিখে নিতে পারো। এরপর আসলে লিভারের গঠন, লিভারের গঠন থেকে জাস্ট তুমি লিভারের যে প্রকারভেদ রয়েছে এবং এই প্রকারভেদের যে এদের যে উদাহরণ রয়েছে উদাহরণগুলি জাস্ট একটু মনে রাখবা, হ্যাঁ, যে কোন ধরনের লিভার হচ্ছে এটার উদাহরণ কি, এবং মানুষের দেহে আসলে তৃতীয় শ্রেণীর যে লিভার সেটার সংখ্যা বেশি, এই তথ্যটা একটু মনে রাখবা, খুব বেশি ভিতরে এটার যাওয়ার প্রয়োজন নাই। এরপরে আসো হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। তো তোমরা সবাই একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ যে টেন্ডন, আমি যখন সামনাসামনি ক্লাস নিয়েছি তখন আসলে একটা প্রশ্ন বেশি পেতাম যে টেন্ডন আর লিগামেন্ট এই দুইটা জিনিস আসলে কি। হ্যাঁ, তো এটা আসলে এইভাবে মনে রাখা যায়, আমি এইভাবে মনে রাখতাম যে মা এবং বোনের যে সম্পর্ক, হ্যাঁ, মা এবং বোনের যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার টেন্ডন। তাহলে সেই মা এবং বোন বলতে আসলে এখানে আমি কি বুঝাচ্ছি, মা এবং বোন বলতে এখানে আমি বুঝাচ্ছি মা দিয়ে হচ্ছে মাসেল আর এই বোন মানে তো আসলে সিস্টার না, এই বোন মানে হচ্ছে বোন অর্থাৎ হাড্ডি। তাহলে মাসেল গুলো হাড্ডির সাথে যেই পেশি দিয়ে বা যেই স্পেশাল অংশ টিস্যু দিয়ে লাগানো থাকে তার নাম হচ্ছে টেন্ডন। আর বোন আর বোনের যে সম্পর্ক, হ্যাঁ, একটা হাড় এবং আরেকটা হাড় যখন জয়েন্ট তৈরি করে সেই জয়েন্টটাকে স্ট্যাবিলাইজ করার জন্য কিছু বা সেই জয়েন্টটাকে স্থায়ীভাবে রাখার জন্য সেটার চারপাশে কিছু রাবারের মতো কিছু টিস্যু দিয়ে এটা কানেক্টেড থাকে, সেটাকে বলা হয় লিগামেন্ট। হ্যাঁ, তাহলে মা বোন যেটা সেটা হচ্ছে টেন্ডন আর বোন আর বোনের যে সম্পর্ক সেটা হচ্ছে লিগামেন্ট, এভাবে আসলে মনে রাখতাম। তো তোমাদের অ্যাডমিশন টেস্টে এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, সেটা হচ্ছে এই হাঁটুর যে সঞ্চালন, হাঁটু সঞ্চালনে কোন কোন পেশি তোমার হচ্ছে পেছনের দিকে আসলে বাঁকিয়ে নিচ্ছে আবার সামনের দিকে কে মানে কে কে বাঁকা করছে যেটাকে ওরা বক্রীকরণ পেশি বলেছে এবং কে কে আসলে প্রসারিত করছে হাঁটুকে, এই পেশিগুলোর নাম তোমাকে জানতে। এই যে দেখো এখানে একটা কথা লেখা আছে জানু সন্ধি, আসলে আমাদের বইগুলো এমন কঠিন ভাষায় লেখা থাকে যে আমরা আসলে অনেক সময় কনফিউজড হয়ে যাই। জানু মানে হচ্ছে হাঁটু, হ্যাঁ, তাহলে আমাদের হাঁটু পেছনের দিকে বাঁকাতে দুই গুচ্ছ পেশি প্রয়োজন হয়, একটার নাম হচ্ছে হ্যামস্ট্রিং আর একটা হচ্ছে গ্যাস্ট্রোপনেমিয়াস। তো হ্যামস্ট্রিং এর মধ্যে আবার তিনটা পেশি রয়েছে, হ্যাঁ, বাইসেপস ফেমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, দেখো তিনটা জিনিস, কাজেই এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যামস্ট্রিং পেশিতে ইঞ্জুরিও হয়, যারা খেলাধুলা করে তাদের মাঝে মধ্যেই হ্যামস্ট্রিং মাসেলে টান পড়ে। তো সেই কথা রয়েছে তিনটা, বাইসেপস ফেমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। তাহলে এই নামগুলো থেকে কিন্তু দিয়েই দিতে পারে জিনিসের কোনটা পেশি অন্তর্ভুক্ত নয় এরকম। এরপর আসলে হাঁটুকে প্রসারিত করতে কি কি পেশি লাগে, হাঁটুকে প্রসারিত করতে যে পেশি লাগে সেটার নাম হচ্ছে কোয়াড্রিসেপস ফেমোরিস, যেটা আবার চার পেশি নিয়ে তৈরি। এই চারটা পেশির নাম হচ্ছে রেকটাস ফেমোরিস, তারপর হচ্ছে ভাস্টাস, ভাস্ট ল্যাটারালিস, মিডিয়াস। তাহলে এই তিনটা ভাস্টাস এবং একটা রেকটা দিয়ে আসলে আমাদের প্রসারণ পেশিটা গঠিত হয়। আচ্ছা, এরপরে আসো হাড় ভাঙা, অস্থি ভঙ্গ হবে। হ্যাঁ, তাহলে অস্থি ভঙ্গ জয়েন্টের যে আঘাত, তো জয়েন্টের দুই ধরনের সমস্যা হতে পারে, একটা হচ্ছে ডিসলোকেশন হতে পারে, জায়গাকে সরে যেতে পারে, আর আরেকটা হচ্ছে জয়েন্টটা মুচকে যেতে পারে। তো সেই মচকানো পায়ে গোড়ালিতে মচকানোর ঘটনা তো আমাদের নিজেদেরই আসলে অনেকবার হয়েছে। তো মচকানোর ক্ষেত্রে ট্রিটমেন্টটা মনে রাখার জন্য আমরা একটা ব্যাপার, আমরা একটা জিনিস ইউজ করতে রাইস, রাইসের আর দিয়ে হচ্ছে রেস্ট, আই দিয়ে হচ্ছে আইস, দেন হচ্ছে কম্প্রেশন বা চাপ দিয়ে রাখা এবং উচ্চতায় রাখা বা এলিভেশন। তাহলে এই জিনিসগুলো একটু দেখবা। তাহলে এটা গেল আমাদের অস্থির যে চলন ও অঙ্গ চালনার যে চ্যাপ্টারটা আছে সেটা। এখন বিষয় হচ্ছে আমাদের এই চ্যাপ্টার গুলো বেশ বড় এবং অনেক তথ্য আসলে এখানে মনে রাখতে হয়। তো চ্যাপ্টারটা সামারিতে আমি এটাই বলবো যে ওই চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই অবশ্যই আমাদের বিভিন্ন অস্থির সংখ্যা, ওগুলোর নাম এবং অস্থিগুলোর যদি বিশেষ কোনো নাম থেকে থাকে, বিশেষ কোনো অংশ থেকে থাকে সেগুলোর নাম, সাধারণত অস্থির সংখ্যা থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়া যায়। এর পাশাপাশি তুমি তরুণাস্থির যে প্রকারভেদটা রয়েছে, তরুণাস্থির প্রকারভেদটা পড়বে। এবার আসো আরেকটা চ্যাপ্টারে আমরা যাই, সেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা অর্থাৎ প্রজনন তন্ত্রের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে।
তো প্রজনন তন্ত্রের চ্যাপ্টারে প্রথমে দেখো পুরুষ প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা এখানে দেওয়া আছে। তো এই বিভিন্ন অংশের বর্ণনা থেকে তোমার যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো আসলে আমি এখানে মার্ক দিতে চাই। এখানে আসলে সংখ্যা ভিত্তিক তথ্যগুলো ইম্পর্টেন্ট, যে শুক্রাশয়, শুক্রাশয়ের দৈর্ঘ্য কতটুকু, 2 ইঞ্চির মতো, এবং শুক্রাশয় থেকে এর যে কাজ, কাজটা ইম্পর্টেন্ট। এখানে শুক্রাণু উৎপন্ন হয় এটা তো আমরা সবাই জানি, আর পাশাপাশি এখানে পুরুষ যে হরমোনটা রয়েছে অর্থাৎ টেস্টোস্টেরন, এই হরমোনটা এই শুক্রাশয় থেকে ভাস ডিফারেন্স এর দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 50 সেন্টিমিটার। পাশাপাশি তোমরা এখানে আরেকটা তথ্য আসলে মনে রাখবে যে শুক্রাশয় এটার ওজন হচ্ছে 10 থেকে 12 গ্রাম, আর এটার দৈর্ঘ্য তো আমরা আগেই বলেছি 2 ইঞ্চি, এটা সেন্টিমিটারে যদি আমরা নিই তাহলে হয় 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 10 থেকে 12 গ্রাম হচ্ছে এর ওজন, আর হচ্ছে 4 সেন্টিমিটার হচ্ছে এর দৈর্ঘ্য বা 2 ইঞ্চি। তাহলে এটা ছিল শুক্রাশয়ের সম্পর্কিত তথ্য। এছাড়া এপিডি ডাইমিস থেকে জানবে যে এপিডি ডাইমিসের দৈর্ঘ্য হচ্ছে 4 থেকে 6 মিটার, এবং বাস ডিফারেন্স থেকে জানবে এর দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 50 সেন্টিমিটার। এরপরে আসো সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল এখান থেকে যেই তথ্যটা জানবা যে সেমিনাল ভেসিকল থেকে ফ্রুক্টোজ নিঃসৃত হয়, যেটা শুক্রাণুর শক্তির উৎস হিসাবে কাজ করে। হ্যাঁ, তো পরীক্ষাতে কিন্তু এটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে শুক্রাণুর শক্তির উৎস হিসেবে কোন পদার্থটা কাজ করে, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, এছাড়া ক্ষেপণনালী, ইউরেথ্রা, এইগুলি একটু জাস্ট দৈর্ঘ্যটা মনে রাখবা, ইউরেথ্রার দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার। এছাড়া এখানে অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলি একটু দেখবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। জনন গ্রন্থি, যেগুলো জনন গ্রন্থিটার নাম জানবে প্রোস্টেট, আরেকটা হচ্ছে বাল্ব ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। আচ্ছা, এরপরে আসো পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া। হরমোনাল ক্রিয়ার বিস্তারিত আসলে খুব বেশি জানার প্রয়োজন নাই, তোমাদের জাস্ট এটা জানলেই হবে যে পুরুষ প্রজনন তন্ত্রের মেইন যে হরমোনটা, সেই মেইন হরমোনটা হচ্ছে টেস্টোস্টেরন। এটা তোমরা সবাই জানো যে পুরুষের যে গৌণ বা সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার বিকাশ ঘটে টেস্টোস্টেরন হরমোনের জন্য। তো টেস্টোস্টেরন হরমোনটা শুক্রাশয় থেকে নিঃসৃত হয় এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন যদি অনেক কঠিন হয় তাহলে আসতে পারে যে কোন কোষ থেকে নিঃসৃত হয়, কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, এরপরে অন্যান্য কিছু হরমোনের নাম আছে, এগুলি জাস্ট একটু রিডিং দিবা, অত বেশি দরকারি না, জাস্ট রিডিং দিবা। আচ্ছা, তারপরে আসো স্ত্রী প্রজনন তন্ত্র। স্ত্রী প্রজনন তন্ত্রে ডিম্বাশয়ের কথা আমরা সবাই জানি যে ডিম্বাশয় থেকেই ডিম্বাণু তৈরি হয়, এছাড়া আর কিছু হরমোন বের হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে যেমন হরমোনটা টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো এই দুটো হরমোন আসলে নিঃসরণ করা ডিম্বাশয়ের কাজ, পাশাপাশি ডিম্বাণু উৎপন্ন করা তো প্রধান কাজ, এটা আমরা সবাই জানি। এরপরে আসো ডিম্বাশয়ের যে ডিম্ব নালী বা ফেলোপিয়ান নালী, এই নালীটার দৈর্ঘ্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এটার নালীটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার লম্বা। তো তোমাদেরকে কিন্তু আমরা ক্লাস নেওয়ার সময় বলেছিলাম যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বডিতে আরো কিছু জিনিস আছে। কি কি আছে? একটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, তার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, কিডনি বা বৃক্ক, তার দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, এবং হচ্ছে এই ফেলোপিয়ান নালী, তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। এরপরে আসো জরায়ু। জরায়ু দেখতে কিসের মতো, এই তথ্যটা একটু মনে রাখবা, উল্টানো নাশপাতির মতো, এবং জরায়ু গর্ভাবস্থায় কিন্তু এটা 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা এই অঙ্গটার ভেতরেই আসলে অবস্থান করতাম। এরপরে আসো অন্যান্য যে অংশগুলো আছে, এখান থেকে জাস্ট তুমি এই গ্রন্থিটার নাম মনে রাখবা, বার্থোলিনের গ্রন্থি। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে গ্রন্থিগুলোর নাম ছিল কিন্তু প্রোস্টেট গ্রন্থি এবং বাল্ব ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি, আর মেয়েদের ক্ষেত্রে গ্রন্থিটার নাম হচ্ছে বার্থোলিনের গ্রন্থি। গ্রন্থিটার নাম একটু মনে রাখবা। এরপরে আসো হরমোনের ক্রিয়া। হরমোনের ক্রিয়াতেও জাস্ট তোমাকে অবশ্যই এই মেইন হরমোন হচ্ছে তোমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোনটার নাম মনে রাখলে চলবে, বাকিগুলোর নাম একটু দেখবে। হ্যাঁ, আর বিশেষ করে এখানে এই জিনিসটার নাম একটু মনে রাখতে পারো যে যখন ডেলিভারি হয় বা যখন প্রেগনেন্সির শেষে ডেলিভারি হয় তখন হচ্ছে রিল্যাক্সিন নামের একটা হরমোন বের হয় ডিম্বাশয় থেকে এবং অমরা থেকে, যেটা হচ্ছে লিগামেন্ট এবং পেশিকে রিল্যাক্স করে, এর ফলে ডেলিভারিটা সম্ভব হয়। আচ্ছা, এরপরে আসো মানব জীবনের ধারাবাহিকতায় প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা। তো এখানে খুব বেশি আসলে ইম্পর্টেন্ট তথ্য আমার কাছে মনে হয় যে
বয়প্রাপ্তি বা বয়সন্ধিকাল পুরুষের ক্ষেত্রে 13-15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 12-14 বছর, এখানে 18-12 বছরের মধ্যে এটা হয়। তো এই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলে কোন পর্যায়ে, হ্যাঁ এখানে 4টা পর্যায় রয়েছে, কোন পর্যায়ে কোন মানে কোন পর্যায়ের ডিউরেশনটা কতক্ষণ এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। ফার্স্টে দেখো নিরাময়, নিরাময় হচ্ছে 3-6 নম্বর দিন পর্যন্ত, বৃদ্ধি পর্যায় হচ্ছে 7-14 দিন, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার প্রি মেনস্ট্রুয়াল ফেজ বা প্রাক রজস্রাবীয় যে পর্যায় সেটা হচ্ছে 15-28 দিন পর্যন্ত, আর ব্লিডিং ফেজ হচ্ছে প্রথম 3 দিন। তাহলে এভাবে হচ্ছে, এই দিনগুলোর তথ্য আসলে তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা তথ্য আসলে মনে রাখবা যে ডিম্বাণুটা আসলে, আরেকটা তথ্য অবশ্যই অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে ডিম্বপাতটা কততম দিনে হয়। হ্যাঁ ডিম্বপাতটা তোমার এটা হচ্ছে এই তথ্যটা অবশ্যই মনে রাখবা, 14তম দিনের মাথায় ডিম্বপাতটা হয়। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, আর এটা ছাড়া ওই যে বাকি আর ডিউরেশন গুলি জানলেই আমার মনে হয় হবে। আচ্ছা এরপরে গ্যামেট সৃষ্টি বা গ্যামেটোজেনেসিস, এটার ধাপগুলি একটু রিডিং দিবা, এমন কঠিন কিছু না, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব একটা নাই। শুক্রাণুর গঠন, এটা তোমরা রিটেনের জন্য ইন্টারমিডিয়েটে ভালো মতন শিখেছিলা, এখানেও জাস্ট একটু দেখবা মাথায় কি থাকে, গ্রিবা বা নেকে কি থাকে, জাস্ট একটু রিডিং দিবা। হ্যাঁ তাহলে এটা তোমার ইসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল ইন্টারমিডিয়েটে, রিটেনের জন্য এখানে জাস্ট একটু মাথাটা ভালো মতন এখানে দেখলেই হবে, পড়লেই হবে। হ্যাঁ এবার আসো ডিম্বাণুর জনন ও জেনেসিস, এখানেও জাস্ট ধাপগুলির নাম রিডিং দিবা, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। তোমাকে যেটা জানতে হবে, পরিপক্ক ডিম্বাণুর 3টা অংশ পাওয়া যায়, হ্যাঁ ডিম্বাণু ঝিল্লি, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। তো ওর যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের নাম হচ্ছে উওপ্লাজম। হ্যাঁ ডিম্বাণুর সাইটোপ্লাজমের আরেকটা নাম হচ্ছে উওপ্লাজম, এই কথাটা একটু মনে রাখবা। এবং আমাদের ডিম্বাণুটা হচ্ছে মাইক্রোলেসিথাল ডিম্বাণু। হ্যাঁ এই তথ্যটা একটু মনে রাখ। এরপরে নিষেকের যে টাইপ গুলো দেওয়া আছে, নিষেকের টাইপের মধ্যে জাস্ট এই মানব দেহে নিষেক প্রক্রিয়া, এখানে যে তথ্যটা দেওয়া আছে এগুলি মনে রাখবা, যে মানুষের সেকেন্ডারি ওসাইট এবং পরিণত শুক্রাণুর মধ্যে নিষেকটা ঘটে, এবং নিষেক ঘটে হচ্ছে ফেলোপিয়ান টিউবের যে অ্যাম্পুলার বলে একটা অংশ রয়েছে সেই অঞ্চলে। হ্যাঁ এই তথ্যটা একটু মনে রাখবা যে নিষেক সংঘটিত হয়। নিষেক বলতে আমরা কি বুঝি আসলে, নিষেক বলতে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন সেটাই হচ্ছে নিষেক। তো মানুষের ক্ষেত্রে সেই নিষেকটা হয় ফিজিক্যালি ফেলোপিয়ান টিউবের ভেতরে, ফেলোপিয়ান টিউবের ভেতরে অ্যাম্পুলা নামে একটা জায়গা আছে সেখানে। আচ্ছা এখানে তোমাকে অবশ্যই যে জিনিসটা মনে রাখতে হবে, ইমপ্ল্যান্টেশন কততম থেকে কততম দিনে হয়। ইমপ্ল্যান্টেশন হচ্ছে জাইগোটটা তৈরি হওয়ার পর জাইগোটটা আস্তে আস্তে সেল ডিভিশন শুরু করে, সেল ডিভিশন শুরু করে ব্লাস্টোসিস্ট অবস্থায় চলে যায়। তো সেই ব্লাস্টোসিস্টটা জরায়ুর ভেতরে যে গেঁথে যাওয়া, এই ব্যাপারটাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন। তো এই ইমপ্ল্যান্টেশনটা হয় 6-9 দিনের মধ্যে। এরপরে আসো অমরা বা প্লাসেন্টা, অমরা বা প্লাসেন্টা তৈরি হয় কতদিনে, 12 সপ্তাহ যখন আমাদের ভ্রূণের বয়স তখন গিয়ে হচ্ছে অমরা বা প্লাসেন্টা তৈরি হয়, এই তথ্যটা মনে রাখবা। এছাড়া এখানে বিভিন্ন ঝিল্লির অমরার কাজ একটু রিডিং দিবা। হ্যাঁ কাজের মধ্যে যে ইমিউনিটি, অনাক্রম্যতা বা ইমিউনিটি, এখানে দেখো একটা কথা লেখা আছে যে মানুষের শরীরে মার বডি থেকে অ্যান্টিবডি ভ্রূণ দেহে প্রবেশ করে। এখন আমরা জানি যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি রয়েছে, সব অ্যান্টিবডি আসলে প্রবেশ করতে পারে না। হ্যাঁ IgG বা ইমিউনোগ্লোবুলিন জি যেটা, সেটাই শুধুমাত্র মায়ের শরীর থেকে ভ্রূণের শরীরে প্রবেশ করে। আচ্ছা তারপরে কিছু রোগ আসলে চলে যেতে পারে, কিছু জীবাণু চলে যেতে পারে, সেই জীবাণুগুলোর নাম একটু মনে রাখবা। একটা হচ্ছে সিফিলিস, হাম, জলবসন্ত, গুটি বসন্ত, রুবেলা, এগুলো হচ্ছে মায়ের শরীর থেকে শিশুর শরীরে চলে যেতে পারে। এরপরে আসো ভ্রূণের আবরণী, আবরণীগুলির নাম একটু মনে রাখবা। হ্যাঁ অ্যামনিয়ন, অ্যালান্টয়েডস, কোরিয়ন এবং কুসুমথলি, এই 4টা ভ্রূণীয় আবরণীর নাম মনে রাখবা। জাস্ট নামটা মনে রাখলে এবং এদের কাজটা মনে রাখলে আমার মনে হয় এনাফ। বইয়ের ভিতরে অনেক বিস্তারিত দেওয়া আছে, জাস্ট তুমি নাম এবং কাজটা একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ বিশেষ করে কাজের মধ্যে অ্যামনিয়নের ভেতরে কোনো রক্তবাহিকা থাকে না, এই কথাটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে।
এবং কুসুমথলিতে স্টেম কোষ পাওয়া যায়, এই তথ্যটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। হ্যাঁ আচ্ছা, মানুষের ভ্রূণের পরিস্ফুটনের যে ধাপগুলো রয়েছে, এই ধাপগুলোর জাস্ট পয়েন্টটার নাম একটু সিরিয়াল ক্লিভেজ, তারপর গ্যাস্ট্রুলেশন, অর্গানোজেনেসিস, এই ধাপগুলো জাস্ট একটু নাম জানলে চলবে, খুব বিস্তারিত আসলে এটা জানার প্রয়োজন নেই। হ্যাঁ, এরপর আসো ভ্রূণের স্তরের পরিণতি। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, এই ছক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ বেশি। হ্যাঁ, তো আমরা এই ছকটা ক্লাসে এখন শিখে ফেলবো যে এই ছকটা কিভাবে মনে রাখা যায়। তো মনে রাখার জন্য অনেক কবিতা, অনেক ছন্দ, অনেক কিছু আছে। আমি আসলে আমার মতো করে একটা বলে দিচ্ছি, তোমরা যদি এর থেকে ভালো কোনো ছন্দ বা কবিতা জানো তাহলে তোমরা তোমাদের মতো করে সেটা মনে রেখো এবং আশেপাশের সবাইকেও আসলে সেই কবিতাটা বলে দিও। হ্যাঁ, আমি যখন সামনাসামনি ক্লাস দিতাম তখন হচ্ছে অনেক সময় হোম টাস্ক বা বাড়ির কাজ দিতাম, তো বাড়ির কাজ ছিল অনেকটা এরকম যে এইরকম যে ছকগুলো আছে এই ছকগুলো মনে রাখার জন্য একটা কবিতা বানানো বা এই ধরনের আসলে ক্রিয়েটিভিটির চর্চা করতাম আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে তোমরাও এই ক্রিয়েটিভিটির চর্চা করবা, তো তোমাদের মতো মনে রাখার জন্য যদি কোনো কবিতা বা ছন্দ থাকে সেটা মনে রাখবা। তো এক্টোডার্ম থেকে তো একটা জিনিস বুঝতেই পারতো, আমাদের শরীরের বাইরের দিকের যে অংশ আছে যেমন চুল, আমাদের ত্বক, তারপরে হচ্ছে নখ, হ্যাঁ কারো যদি শিং থাকে সেই শিং, হ্যাঁ এগুলি তো এক্টোডার্ম থেকে আসবে। এক্টো শব্দটার মানেই তো হচ্ছে শরীরের বাইরের দিকে, তাই না? তাহলে আমাদের তো আর আসলে শিং থাকার সুযোগ নাই, কিন্তু এখানে আসলে লেগে দিয়েছে, তাহলে একটু মানেই হচ্ছে বাইরে। তাহলে শরীরের বাইরের দিকে যেগুলি আছে সেগুলি তো বাইরে এক্টোডার্ম থেকে আসবে, সেটা বুঝতে আসলে কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের আসলে এক নাম্বারটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটা তোমার জেনারেল সেন্স থেকেই তুমি এমনি বুঝতে পারবা। তোমাকে মনে রাখতে হবে যে নিচের রেগুলি, তো এই নিচের এগুলি মনে রাখার জন্য আমরা এই শব্দটা ইউজ করতাম, মানে এই কবিতাটা, কবিতা নয় এই লাইনের আর কি। হ্যাঁ, এনামের অন্তচক্ষুতে তাহলে মিলে নাও, এনামেল দিয়ে হচ্ছে এনামেল। হ্যাঁ, অন্ত দিয়ে দেখতেই পাচ্ছ অন্তকর্ণ, আর চক্ষু দিয়ে তো চোখ, পরী দিয়ে হচ্ছে আসলে পায়ু, এখানে একটা মুখ দেওয়া আছে এটা দিয়ে বোঝাচ্ছে মৌখিক গহ্বর, সুন্দর দিয়ে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা জানো, পরীক্ষাতে আসলে আসতে পারে এই সুন্দর, এটা সুন্দর দিয়ে বোঝাচ্ছে স্নায়ুতন্ত্র, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আবরণ মানে হচ্ছে এই যে দেখো শরীরের কিছু পায়ুর আবরণ, ঠিক আছে, তো এই আবরণটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, মুখের সুন্দর আবরণ, তাহলে এইখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দর এই কথাটা। তারপরে মেসোডার্ম, মেসোডার্ম তো মেসোডার্ম তিনটা আছে, তিনটার মধ্যে তাহলে আমরা যদি যেকোনো দুইটা লেয়ারের নাম শিখি তাহলে আসলে তিন নাম্বারটা আর লাগবে না। হ্যাঁ, তাহলে এন্ডোডার্ম, এটা মনে রাখার জন্য আমি যে জিনিসটা ইউজ করতাম সেটা হচ্ছে অনেকটা এরকম, থই থই সাগরে পাক পবিত্র অন্তরে থই থই সাগরে পাক পবিত্র অন্তরে আগুন জ্বালে। দেখো থই দিয়ে একটা দিয়ে থাইরয়েড, একটা দিয়ে থাইমাস, সাগর দিয়ে হচ্ছে শ্বসনতন্ত্র, পাক দিয়ে হচ্ছে আমাদের পাকস্থলী, পবিত্র দিয়ে আবার পৌষ্টিক নালী, হ্যাঁ অন্তরে হচ্ছে অন্তঃস্তর আর কি, পৌষ্টিক নালীর অন্তঃস্তর, আগুন দিয়ে অগ্নাশয়, জ্বালাই দিয়ে হচ্ছে তোমার, জ্বালাই দিয়ে হচ্ছে তোমার যকৃত, ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য। তুমি যদি এর থেকে সহজ কোনোভাবে মনে রাখতে পারো তাহলে সেভাবে মনে রেখো। হ্যাঁ, তাহলে এই তিনটা স্তরের নাম মনে রাখবা, তিনটা স্তর থেকে কি কি তৈরি হচ্ছে সেটা মনে রাখবা। এরপরে হচ্ছে ভ্রূণ এবং পিটাসের বিকাশ।
এই যে এখানে দেখো, এখানে খুব মেইন কথাবার্তাগুলি বলেই দেওয়া আছে যে ব্লাস্টোসিস্টের উৎপত্তি দেখা যায় কতদিন পরে, 4 থেকে 5 দিন পরে ব্লাস্টোসিস্টের উৎপত্তি দেখা যায় এবং 6 থেকে 9 দিন পরে ইমপ্ল্যান্টেশন হয়। এখানে ইমপ্ল্যান্টেশনেরটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসো ভ্রূণ বৃদ্ধির যে সমস্যাগুলি দেওয়া আছে, সমস্যাগুলির জাস্ট নাম মনে রাখবা। হ্যাঁ, আমরা জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম আর 1 জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে যেই সমস্যাগুলো বা যেই জেনেটিক অসুখগুলো অটোজোমের মাধ্যমে আছে সেগুলিকে বলা হচ্ছে অটোজোমাল ডিজিজ। তো এখানে 2টা অটোজোমাল ডিজিজের নাম দেওয়া আছে, একটা হচ্ছে ফিনাইল কিটোন ইউরিয়া এবং আরেকটা হচ্ছে হান্টিংটনস ডিজিজ। বেশ খারাপ টাইপের দুটো অসুখ, দুটো অসুখেই আসলে অনেক ধরনের জটিলতা হয়, সেটার ভিতরে আমি আর গেলাম না, তোমরা জাস্ট এই নাম দুটো মনে রাখলা। আর সেক্স লিঙ্ক কিছু ডিজিজ আছে যেগুলি সেক্স ক্রোমোজোমের মাধ্যমে আসে, জেনেটিক্স চ্যাপ্টারে এটা সম্পর্কে বিস্তারিত তোমরা জেনেছই, তারপরে ওইখানে জেনে রাখতে পারো যে একটা হচ্ছে হিমোফিলিয়া, আরেকটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, এবং এখানে আরেকটা রোগের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। আমাদের ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় থাকে, যদি কোনো কারণে জোড়ার একটা বেশি হয়ে যায়, যদি 3 কপি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে। যেমন 21 নম্বর ক্রোমোজোম 3 জোড়া হয়ে গেলে একটা রোগ হয় যেটার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। হ্যাঁ, এই রোগের নামটা একটু মনে রেখো। IVF পদ্ধতি সম্পর্কে জাস্ট কে এটা প্রথম আবিষ্কার করেছেন বা প্রথম এটা প্রয়োগ করেছেন বিজ্ঞানীর নাম একটু দেখে রাখতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আসো টেরাটোজেনিক কিছু ডিজিজ। আমাদের আসলে গর্ভ অবস্থায় যদি কোনো কেমিক্যাল বা কোনো কারণে যদি ভ্রূণের ক্ষতি হয় তাহলে সেটাকে বলা হয় টেরাটোজেন। হ্যাঁ, এই জন্য কিন্তু গর্ভ অবস্থায় কিন্তু অবশ্যই অবশ্যই কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হয়, কারণ কিছু ওষুধের কারণেও ভ্রূণের ক্ষতি হতে পারে এবং কিছু ভাইরাস ব্যাকটেরিয়া এবং কিছু কিছু জীবন যাত্রার কিছু অভ্যাস যেমন ধূমপান মদ্যপান এগুলির কারণেও ভ্রূণের ক্ষতি হতে পারে। তো যাই হোক, ভ্রূণের যে যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে যেসব কারণে ক্ষতি হচ্ছে সেগুলিকে একসাথে বলা হচ্ছে টেরাটোজেন। তো টেরাটোজেন গুলোর মধ্যে এখানে কিছু নাম দেওয়া আছে, জাস্ট একটু দেখে রাখবা। এরপরে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এর মধ্যে তোর কোন রোগটা কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে হচ্ছে এই নামগুলো একটু মনে রাখবা। যেমন সিফিলিস, সিফিলিসের যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ট্রেপোনোমা প্যালিডাম। তো সিফিলিসের লক্ষণগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, এই পর্যায়গুলো একটু দেখে নিবা। আমি জানি যে তোমাদের কাছে আসলে এগুলি বারবার শুনতে খুব বোরিং মনে হচ্ছে যে এটা দেখে নিবা, কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টে আমি তো জাস্ট অল্প সময়ের ভিতরে বলে দিব কি কি দেখে নিবা, পাশায় এটা তোমাকে শিখে ফেলতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে 1 নম্বরের জন্য আসলে অনেক ডিফারেন্স হয়ে যায়। তাহলে এই জন্য কি পড়তে হবে এটা বলে দেওয়ার পর বাসায় তোমাকে এটা পড়ে নেওয়া তোমার কিন্তু এটা দায়িত্ব। এরপর আসো গনোরিয়া। গনোরিয়ার যে জীবাণুটার নামটা একটু দেখবা, নিচেরিয়া গনোরি। আচ্ছা, এবং HIV/AIDS এটা সম্পর্কে তো তোমরা সবাই জানো, এখানে একটু স্পেশালি মনে রাখতে হবে যে HIV/AIDS, হ্যাঁ, HIV ভাইরাসটা আমাদের কোন কোষগুলোকে আসলে আক্রান্ত করে, আমাদের যে ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজ এবং T4 লিম্ফোসাইট, এই দুটোকে তারা ধ্বংস করে দেয়। এবং এখানে দুটো ওষুধের নাম দেওয়া আছে, হ্যাঁ, ওষুধের যে গ্রুপটা নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, জাস্ট নামটা একটু দেখবা, খুব কঠিন যদি মনে না রাখতে পারো ওষুধের নাম অসুবিধা নাই, তবে HIV ভাইরাস যে আমাদের ম্যাক্রোফেজ এবং T4 লিম্ফোসাইটকে ধ্বংস করে এই তথ্যটা তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। তো অনেক বড় একটা দুটো চ্যাপ্টার ছিল, অনেক বড় দুটো চ্যাপ্টার তোমরা খুব মনোযোগ দিয়ে শুনেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা এই চ্যাপ্টার গুলি ভালো মতন পড়বে এবং পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তোমরা সবাই পারবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো, খুদা হাফেজ।